বসলাতে বুসুক মিলি ওই উমর চাকরা যে বুমানো বুলাইখা পাতিমো ফাশালনি ফুঙ্গ বিশাল বড় থানা বাই খবজাক চাম্পা মোড়া আংচাইয় পাতিমানতে তাং সরাইতি বজরা কক্সিল চামক দই ঠাঙ্কা বোজাংলাই উমর চাকরা যে পাতিমানরকি সাইমানকা নুখুংনি রাবাল বেলুংতে থাই সম্পত্তি রংতে ও পাতিমো পাতিকা হনাই কি হয়েছে কেন থানা দেয়ছেন? থানা তাইছে আমার ঐত্য তখন মাইরা গিতা করছে। কে মারধর করছে? মাইর করে কইলা ফুটো জুতুলে হ্যাঁ বন্ধক দিতাম কইলা ফুটি সর লাগাতে করতেছে। তারপরে আমি কই আসি তুই কি একলা মালিক নিহি আরও তো আছে। এরপর আইয়া তার পুত্রের দৌড়ে আইসে আইয়া ওই জায়গাতে মনে বসে দিছে দেখো। আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপর আমি ফিরিয়ে আপনার ছেলে মারধর করে আপনারে কইল কয়েকদিন আগে ছেলে মারতো এখন ছেলে মারে না ছেলে পুত্রে দেওয়া আপনার নাতি নাতি তারপর পুত্রের বোন বলা চিপা ধরে। আপনার নাম কি? আমার নাম পণ্যবালা যাদ। আপনার ছেলের নাম কি? ছেলের নাম এমনি কাগজে পড়তে তখন হ্যাঁ এমনি ডাহে গেলাম শিবু। বাড়ি কোনখানে? মানে কতদিন ধরে আপনার মারধর করে? মারধর মনে করো করে তার বাবা মরছে 3 বছর হয়েছে। হ্যাঁ আপনার স্বামী? হ্যাঁ হ্যাঁ আমার স্বামী মরছে 3 বছর হয়েছে। তো 1 বছর আমি এখানে জ্বালায় বাংলাদেশ আমার গিয়ে দেখাছি। এরপর আবার আমি বাইতেছি এই জ্বালা জ্বালাইতেছে আমার রাবার বাগান আছে বাকি রাখি তা। আপনার রাবার বাগান? রাবার এই ঘটনাটা রাবার বাগানের লেগে রাবার বাগানটা লুই বেশ আছে। এমনি নাল সম্পদ আছে মনে করো 27 টাকা নি। এরপরে এমনি খালি জায়গা আছে মনে করো তো মনে করো 20। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম কর্ণবা। চাম্পামুড়া কোনখানে আপনার বাড়ি? চাম্পামুড়া বাজারটা পারিয়া যা আইনমালা যাই। এখন থানাতে যে জানাইছেন কি কইছে? এখন তারা তো কিছু কইল না আমার। আপনি কেস করছেন? কেস কি তখন তারা কি তার আপনি থানাতে জানাইছেন তো বিষয়টা? আমার এই ব্যাপার এখন কি চান আপনি? আমি কি চাই? হ্যাঁ ইতানি এই জায়গাটা আর আমার টাকা থাকতো না। হ্যাঁ এখন কি চান আপনি? আমি চাই আমার জীবন মারধর না করে আর এই জায়গাতে থাকতে পারতো না। মানে কি কারণে থাকতে পারতো না? আপনি থাকতো না এইভাবে 2 দিন পর পর আমার মারবে। হ্যাঁ আমি কোনো কইতামই পারতাম না আমি ঘরে থাকতাম না। কয়জনের নামে কেস করছেন? তারা 3 জন মা তো 3 জন। আপনার ছেলেও আছে? ছেলে তো আসো ছেলে ফোন কইলে জুট তুলে ছেলে। হ্যাঁ এরপরে তারা মা পুত্র কইলা জুড়া তো তুলে ছেলে বাগের আগে। আপনার ছেলের নাম যে কি কইছেন তখন? আর আপনার নাতির নাম? নাতির নাম হচ্ছে জুয়েল। জুয়েল কি? জুয়েল দেবনাথ। আর তখনও দেবনাথ। আর আপনার ছেলের বোন নাম? গৌরী দেবনাথ। তাদের বাড়ি পাশাপাশি বাড়ি এই জায়গা তো।